সাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম সওয়াল মাসে আল্লাহ রাসুলাম ছয়টি রোজা রাখতেন এখনো সওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে আবু আলান বাকি যে আমি আল্লাহ বলতে শুনেছি আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে সওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনো সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রোজা রাখলো তারপরে ছয় রোজা সে জন্য সারা বছর রোজা রাখলো বন্ধের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদিও আম্মা জানা আয় সারাদিল্লা তালা বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং এবং সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত ভাইয়েরা আপনারা ভাইয়েরা এবং বোনেরা আপনারা অনেক প্রশ্ন করেছেন আসলে এত এত প্রশ্নের উত্তর এত স্বল্প সময় দেওয়া সম্ভব নয়